আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু ক্বাউলি। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাত তুল্লাব আল আইজ্জা ওয়াল মুশাহিদুনাল কিরাম, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা ফিদ দারাইন। কাইফা হালুকুম আইয়ুহাল আহবাব, আরজু আন্নাকুম জমিআন লাইসা বিসুরুরিন ওয়া আফিয়াতিন, আন্নাকুম মিথল আনা হাজিনুন জিদ্দান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও মনে হয় আমার মতো আজকে খুব একটা ভালো স্বতঃস্ফূর্ত এবং প্রাণবন্ত মন নিয়ে এই ক্লাসে অংশগ্রহণ করতে পারোনি। কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আজকে এই পবিত্র রবিউল আব্বাল মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আগমনের, শুভাগমনের এই মাসে বাক স্বাধীনতার নাম দিয়ে ফ্রান্সের মতো একটি দেশ, যারা সভ্যতার ধ্বজাধারী, নিজেদেরকে সভ্য জাতি হিসেবে পরিচয় দিতে যারা গর্ববোধ করে, এমন একটা জাতি বিশ্বের এক চতুর্থাংশ মানুষের ধর্মবিশ্বাসে চরম আঘাত হেনে প্রকাশ্যে রাষ্ট্রীয় মদদে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যঙ্গচিত্র অঙ্কন করে তারা বিল্ডিংয়ে ঝুলাইয়ে দিয়েছে, সারা পৃথিবীর মনে হৃদয়ের গভীরে রক্তক্ষরণ হচ্ছে। তা এই মুহূর্তে আসলে চাইলেও কিন্তু কি থাকা যায় না, ভালো থাকা যায় না। তারপরও আমরা আমাদেরকে আমাদের দৈনন্দিন কাজ যথারীতি চালিয়ে যেতে হবে। আমরা এই নেককারজনক কাজের, ধৃষ্টতামূলক এই কাজের আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, এবং কোনো ধর্মের উপর আঘাত করা এটা ইসলাম কখনো কি করে না, সাপোর্ট করে না। এই জন্য আমরা কারো ধর্মবিশ্বাসের উপর কি করি না, আঘাত করি না, করবও না। ওরা করতেছে এবং নিশ্চিত থাকতে পারে আমরা এই জাতি, এই সরকার, এই ফ্রান্সের এই তাদের এই নেককারজনক কাজের পরিণতি অবশ্যই ভোগ করবে, এটা খোদাই গজব আসবেই তাদের উপর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অপ্রাসঙ্গিকভাবে দুই একটি কথা বললাম। তোমরা জানো আজকে আমরা আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আরবি প্রথম পত্রের ক্লাস নিয়ে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আল ইয়াউম নাহনু নাতাকাল্লামু মিনাল ওয়াহদাতিল উলা আদ-দারসিস সালিস ওয়া হাদিহি হিসসাতুন সানিয়া আলা হাদিহিল হাওয়া আলা হাদিহিল মাকালা। عنوان الدرس الحوار بين الطالبين، الحوار بين الطالبين، انا كتبت لكم عبارات الحوار على السبوره فانظروا الى السبوره وتفكروا عن معانيها واكتبوا الالفاظ الصعبه على دفاتركم، ارجو ان شاء الله تعالى قد انحلت الالفاظ الصعبه عند القاء المحاضره، عليكم ان تنتبهوا وتستمعوا الدرس والمحاضره بكل رغبة وهدوء. فأولا أنا أقرأ لكم عبارات الحوار. بسم الله الرحمن الرحيم. مريم ولكنك تتحدثين العربية الآن جيدة. فاطمة تعلمت التحدث باللغة العربية هنا في المدرسة مختبر وحاسوب ومكتبة. مريم لا أستطيع نطق الأصوات قاف ظاء حاء جيدة. فاطمة هناك تدريبات صوتية جيدة في مختبر اللغة. مريم ولا أستطيع التحدث باللغة العربية ولا أفهم كلام المدرسة والطالبات، أريد أن أتعلم العربية جيدة، ماذا أفعل؟ فاطمة احفظي جزءا من القرآن الكريم وبعض الأحاديث النبوية وتحدثي بالعربية كثيرا. مريم هذه نصيحة مفيدة، مع هذا ماذا أفعل أيضا؟ فاطمة استمعي إلى حوار عربي بالحاسوب أو بالشريط ثم ردديه مرارا وتحدثي باللغة العربية مع أساتذتك وزملائك وقرأي الجرائد اليومية العربية والقصص العربية. في شكرتنا أمي হেওয়ারটা পড়লাম, শেষের অংশ। আমরা প্রথম অংশ গত ক্লাসে আলোচনা করেছি, আমি ওই ক্লাসেও বলেছি, আজকে আবার বলছি, এগুলো শুধু হেওয়ারটা পড়ব, অর্থ মুখস্থ করব, এটা কিন্তু উদ্দেশ্য না। এটা আমরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে দৈনন্দিন আলাপচারিতায় আমরা কীভাবে আরবি বলার চর্চা করব, অভ্যাস করব, আরবি কীভাবে বলতে হয়
তার একটা নমুনা এখানে কি করা হয়েছে, হাদিহি নমুজাজুন ওয়া মিসালুন কাইফা কাইফা নাতাকাল্লামু বিল লুগা আল আরাবিয়্যা ফি মাজালাতিন শাত্তা ফি হায়াতিনা আল ইয়াওমিয়্যা। আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আরবি ভাষায় কথা বলবো, হাদা নমুজাজুল্লাহ, এটা তার একটি নমুনা মাত্র। তো প্রিয় শিক্ষার্থীরা একটু গভীরভাবে খেয়াল করো, আর উসলুবগুলো তোমরা লক্ষ্য করবে। তো এখানে দুজন ছাত্রী আলোচনা করছিল মাদ্রাসার ক্যাম্পাসে। তো মরিয়ম বলছে, মরিয়ম কিন্তু নতুন ছাত্রী, নতুন ভর্তি হয়েছে, মরিয়ম তিলমিজাতুন জাদিদা বিহাদিহিল মাদ্রাসা আলতাহাকাত ফি হাদিহিস সানা ওয়া ফাতিমা তিলমিজাতুন কদীমা ইন্নাহা আলতাহাকাত ক্বাবলা সালাসি সানাওয়াতিন বিহাদিহিল মাদ্রাসা আনতুম তাআলামুন হাদা মরিয়ম ওয়ালাকিন্নাকা তাতাহাদ্দাসিনা আল আরাবিয়্যা আল আন জাইয়্যাদা। মরিয়ম ফাতিমাকে বলছে, ওয়ালাকিন্নাকা কিন্তু তুমি, তাতাহাদ্দাসিনা ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা বাবে তাফাউলটাকে, তাহাদ্দুস অর্থ হচ্ছে কথা বলা, আই তাতাকাল্লামিনা ওয়ালাকিন্নাকা তাতাহাদ্দাসিনা আল আরাবিয়্যা আল আন জাইয়্যাদা। তা ক্বালা মরিয়ম লি ফাতিমা, যে ইয়া ফাতিমা আন আল আন আন্নাকা তাস্তাতিউ আন তাতাকাল্লামা বিল আরাবিয়্যা জাইয়্যাদা, যে ফাতিমা তুমি তো এখন আরবিতে বেশ ভালোই কথা বলতে পারো, ওয়ালাকিন্নাকা তাতাহাদ্দাসিন কিন্তু তুমি কথা বলতে পারো আল আরাবিয়্যা আরবিতে আল আন এখন জাইয়্যাদা ভালোভাবে। ফাতিমা ফাতিমা বলছে, তাআল্লামতু তাহাদ্দুসা বিল লুগাতিল আরাবিয়্যা হুনা। ক্বালাত ফাতিমা, যে মা আস্তাতিউ ক্বাবলু আন আতাকাল্লামা বিল লুগা আল আরাবিয়্যা حينما كلما انا التحقت بهذه المدرسه و تحاولت واحاول ان اتكلم باللغه العربيه فالان انا استطيع انا الان انا استطيع ان اتكلم باللغه العربيه هذا تعلمت من هذه المدرسه। যে ফাতিমা বলছে, তাআল্লামতু তাহাদ্দুস বিল লুগা আল আরাবিয়্যা, তাআল্লামতু বাবে তাফাউল থেকে আমি শিখেছি, তাআল্লামতু আমি শিক্ষা গ্রহণ করেছি, আমি শিখেছি আর তাহাদ্দুস কথা বলা বিল লুগাতিল আরাবিয়্যা বিল লুগা আল আরাবিয়্যা আরবি ভাষায়, আরবি ভাষায় আমি কথা বলা শিখেছি হুনা হেনা এখানে ফি হাদিহিল মাদ্রাসা এই মাদ্রাসায় এখানেই আমি আরবি ভাষায় কথা বলা শিখেছি। ফিল মাদ্রাসা মাখতাবার, মাদ্রাসায় আছে মাখতাবার এখতেবার থেকে, কেমন মাখতাবারুন একটি গবেষণাগার, কেমন ফিল ল্যাবরেটরি, ফিল মাদ্রাসা মাখতাবারুন, মাদ্রাসায় একটি ল্যাবরেটরি আছে, গবেষণাগার আছে, পরীক্ষাগার আছে, ও হাসুব এবং কম্পিউটার আছে, ও মাকতাবা এবং একটা লাইব্রেরি আছে। কেমন হাসুব অর্থ হচ্ছে কম্পিউটার, এখন আধুনিক আরবিতে এটাকে কম্পিউটার বলা হয়, কারণ মাকতাবার অর্থ হচ্ছে গবেষণাগার আর মাকতাবা অর্থ হচ্ছে কি লাইব্রেরি। কেমন তো মাদ্রাসায় একটি গবেষণাগার, একটা পরীক্ষাগার, একটি কম্পিউটার এবং কি আছে লাইব্রেরি আছে, সেখানে চাইলে তোমার কি করা যায় পর্যাপ্ত সময় দিয়ে সেখানে চর্চা করা যায় অনেক বিষয়। মরিয়াম, লা আস্তাতিউ নুতকাল আসওয়াত ক্বাফ যা হা জাইয়্যাদা। মরিয়াম বলছে, লা আস্তাতিউ আমি পারি না, আমি সক্ষম নই, নুতকাল আসওয়াত এই আওয়াজ এই সৌদগুলো উচ্চারণ করতে, যে ক্বাফ যা হা জাইয়্যাদা, ক্বাফ যা হা এই বর্ণগুলো এই ধ্বনিগুলো আমি ঠিক মতো কি করতে পারি না, উচ্চারণ করতে পারি না। ফাতিমা, হুনাকা তাদরিবাত সাউতিয়া জাইয়্যাদা, বলে অসুবিধা নাই, লাভ আস কোনো অসুবিধা নাই, ওয়ালা তাহজানি তুমি টেনশন করিও না, হুনাকা ফিল মাদ্রাসা তাদরিবাত সাউতিয়া, মাদ্রাসায় একটা তোমার শ্রুত পাঠের, শ্রুত পাঠের কি আছে মানে শ্রুত অর্থাৎ আওয়াজ চর্চা করার একটা কি আছে ব্যবস্থা আছে, হুনাকা তাদরিবাত এখানে অনুশীলন আছে সৌথিয়া ধ্বনির অর্থাৎ ধ্বনির চর্চা করার ব্যবস্থা আছে জাইয়্যাদা ভালো করে, ফি মাখতাবারিল লোগা, ফি মাখতাবারিল লোগা ভাষা শিক্ষা কেন্দ্রে অর্থাৎ
ভাষার গবেষণাগার পরীক্ষাগার বা ভাষা শিক্ষা কেন্দ্রে এখানে যে যে একটা ভাষা শিক্ষা কেন্দ্র আছে সেখানে এগুলো আওয়াজ কোন কোন ধ্বনি কীভাবে কোন জায়গা থেকে উচ্চারণ হবে তা চর্চা করার কি আছে ব্যবস্থা আছে। মরিয়ম ওয়ালা আস্তাতিউ আত-তাহাদ্দুস বিল্লুগা আল আরাবিয়া ওয়ালা আফহাম কালাম আল মুদাররিসা ওয়া ত্বালিবাত। মরিয়ম বলছে লা আস্তাতিউ আত-তাহাদ্দুসা আল লুগা বিল্লুগা আল আরাবিয়া আই আল আন আনা লা আস্তাতিউ লা আকদিরু আলা তাকাল্লুমে বিল্লুগা আল আরাবিয়া। আমি এখনো পর্যন্ত হাত্তাল আন এখনো পর্যন্ত আমি ভালো করে আরবি বলতে পারি না। লা আস্তাতিউ আমি পারি না আত-তাহাদ্দুসা কথা বলতে বিল্লুগা আল আরবিয়া বিল্লুগা আল আরবিয়া আরবি ভাষায়। ওয়ালা আফহামু কালাম আল মুদাররিসা ওয়া ত্বালিবাত হিনামা দাখালাতিল উস্তাদ দাখালাতিল মুদাররিসা ফি সাফে ফিল ফসল ওয়া তুলকিল খেতাবা খুতবা লা আফহামু জাইয়াদান। যখন ক্লাসে আমার ম্যাম যখন প্রবেশ করেন শিক্ষিকা যখন প্রবেশ করেন উনি যখন খুতবা বা লেকচার দেন তখন সেগুলো আমি ভালো করে বুঝি না লা আফহাম আমি বুঝি না কালাম আল মুদাররিসা শিক্ষিকার কথা অত্যালিবাদ এবং ছাত্রীদের কথা যেহেতু এটা মহিলা মাদ্রাসা আমি আমি ক্লাসে বা বিভিন্ন জায়গায় শিক্ষিকা আমাদের ম্যাম যে কথা বলেন যে পাঠদান করেন আরবিতে সেগুলো এবং ছাত্রীদের আরবিতে কথাবার্তাগুলো আমি ভালো করে বুঝি না। উরিদু আন আতাআল্লামা এই জন্য লেহাদা আনা উরিদু আন আতাআল্লামা আমি চাই উরিদু আমি চাই আন আতাআল্লামা শিখতে আল আরবিয়া আরবি ভাষা জাইয়াদান ভালো করেন। লেহাদা আই লেআফ কাই আফহামা কালাম আল মুদাররিসা ওয়া ত্বালিবাত ওয়াল লুগা আল আরাবিয়া ওয়া আস্তাতিউ ওয়া কাই আন আস্তাতিআ আতাকাল্লামা বিল লুগা আল আরাবিয়া জাইয়াদান আমি যেন আমার শিক্ষিকার কথা বুঝতে পারি ছাত্রীদের কথা বুঝতে পারি আরবিতে যেন আমি কথা বলতে পারি এই জন্য উরিদু আন আতাআল্লামা আল লুগা আল আরাবিয়া আমি আরবি ভাষা শিখতে চাই। তো মাযা আফআল আমি কি করতে পারি আমি আরবি ভাষা শেখার জন্য মাযা আফআল কি করতে পারি। ফাতেমা পরামর্শ দিচ্ছে দেখো ইহফাদি জুজআম মিনাল কোরআন হাদিহি মুশাওয়ারাতুন মিন ফাতেমা কেমন এটা ফাতেমার পক্ষ থেকে একটা পরামর্শ লি মারিয়াম মরিয়মকে মরিয়মের জন্য ফাতেমার পক্ষ থেকে একটা পরামর্শ দিচ্ছে কি ইহফাদি জুজআম মিনাল কোরআনিল করিম আনতুম তাআলামুন লিল কোরআনিল করিম সালাসুনা জুজআন পবিত্র কোরআন মজিদের 30টি অংশ তথা 30টি পারা আছে। তো ফাতেমা বলছে ইহফাদি তুমি মুখস্থ করে নাও জুজআম মিনাল কোরআনিল করিম পবিত্র কোরআন করিমের একটি পারা তুমি মুখস্থ করে নাও ওয়া বাদাল আহাদিস আন-নববিয়্যা এবং কিছু হাদিসে নববী মুখস্থ করে নাও ওয়া তাহাদ্দাসি বিল আরাবিয়্যা কাসীরা ওয়া তাহাদ্দাসি বিল আরাবিয়্যা ওয়া তাহাদ্দাসি তুমি বলো আল আরাবিয়্যা আরবিতে কাসীরান বেশি বেশি তুমি যেখানে মাহমা আনতা তাকুন তুমি যেখানেই থাকো আইনামা আনতা তাকু আনতা তাকুনি তুমি কি করো যেখানেই তুমি থাকবে তুমি চেষ্টা করো আনতা তাকাল্লামি বিল লুগা আল আরাবিয়া মাআ উম্মিকা ওয়া মাআ আবিকা ওয়া মাআ ইখওয়াতিকা ওয়া মাআ জুমালাইকা ওয়া কুল্লে মান ইয়াতাকাল্লামু মাআক তুমি যখন যার সাথে যে কেউ যখন তোমার সাথে কথা বলবে তুমি তার সাথে আরবিতেই কথা বলার কি করো চর্চা করো দেখবে একসময় তুমি কি আরবিতে তোমার মেহারত এসে গেছে তোমার স্কিল তোমার দক্ষতা এসে গেছে। এই জন্য বলছে একটা কোরআনের একটা পারা মুখস্থ করো কিছু হাদিস শরীফ মুখস্থ করে নাও আর সবার সাথে যত বেশি সম্ভব হয় আরবিতে কথা বলো কেমন। মরিয়াম হাদিহি নসিহা মুফিদা হাদিহি নসিহাতুন মুফিদা বলে একটা খুবই উপকারী উপদেশ বা নসিহা হাদিহি নসিহাতুন মুফিদা এটা খুবই উপকারী
নসিহত উপদেশ মা হাদা মাদা আফআলু আইদান, বলে ঠিক আছে আপনার কথা এগুলো আমি চেষ্টা করব, কিন্তু এছাড়াও আমি কি করতে পারি, মা হাদা মাদা আফআলু আইদান, এটা ঠিক আছে এটা আমি চেষ্টা করব, কিন্তু এছাড়া আর কি করতে পারি। তো তোমার ফাতেমা বলছে ইস্তামিই ইলা হিওয়ারিন আরবিয়িন বিল হাসুব আও বিশরীদ, ইস্তামিই দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইস্তামিই এটা ইস্তেমা বাবে ইফতেআল থেকে, সামিআ ইয়াসমাউ বাবে সামিআ তখন যখন থেকে যখন ব্যবহৃত হয় তখন অর্থ হচ্ছে শোনা, ওই শোনা খুব একটু গুরুত্ব দিয়ে শোনা না, কিন্তু ইস্তেমা শব্দের অর্থ হলো একদম কান এবং মন, কান আর মন দুটুই নিবদ্ধ করে খুব গুরুত্ব সহকারে কি করে মনোযোগ সহকারে শোনাকে ইস্তেমা বলা হয়। তো ফাতেমা বলছে মরিয়মকে ইস্তামিই ইলা হিওয়ারিন আরবিয়িন, তুমি মনোযোগ সহকারে শুনবে ইলা হিওয়ারিন আরবিয়িন, আরবি কথোপকথন, আরবরা আরবরা একজন আরব আরেকজনের সাথে বা অন্যরা আরবিতে একে অপরের সাথে যে কথা বলে এই কথাগুলো তুমি মনোযোগ সহকারে শুনবে, মিন আইনা কোথ থেকে শুনবে, হ্যাঁ তোমার বিল হাসুব কম্পিউটারে, কম্পিউটারে আও বিশরীত অথবা ক্যাসেট, শরীত মানে কি ক্যাসেট, কম্পিউটারে আরবি কোথায় পাবে, তোমরা আমার চেয়ে বেশ ভালো জানো, কম্পিউটারে যাও তোমার গুগলে সার্চ দাও ইউটিউবে সার্চ দাও, শত 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 আরবি লেকচার ওখানে জমা আছে, এগুলো ওপেন করে মনোযোগ দিয়ে শুনো, কেমন কম্পিউটারে শুনো তোমার ক্যাসেটের মধ্যে শুনো, তারপরে কি বলছে সুম্মারা দিদি হিমেরা, শুধু শুনে থাকলে হবে, শুনলেই তো আর কি করা যাবে না বলা যাবে না, শুনতে শুনতে বোঝা যাবে কিন্তু মুখে যদি চর্চা না করো তাহলে কি করবা যাবে না, তুমি নিজে বলতে পারবে না, এই জন্য বলছে সুম্মারা দিদি হে, তারপর সেগুলোকে কি করো রিপিট করো পুনরায় তুমি বারবার বলো, মেরারান বারবার মাররাতুন জামা এগুলোকে বারবার তুমি নিজেও বলো, ওয়া তাহাদ্দাসি বিল্লুগা আল আরবিয়া, এবং তুমি আরবি ভাষায় কি করো কথা বলো, মা আসাতিদাতিক তোমার শিক্ষকের সাথে, ওয়া জুমালাইক সহপাঠীর সাথে, ওয়া কারাই আল জারায়েদ আল ইয়াউমিয়া, এবং তুমি পাঠ করবে পড়বে আল জারায়েদ জরিদাতুনের জামা অর্থ হচ্ছে পত্রিকা পেপার, আল জারায়েদ আল ইয়াউমিয়া দৈনিক পত্রিকা ডেইলি নিউজ পেপার, দৈনিক পত্রিকা তুমি পড়ো আল আরবিয়া, কোন পত্রিকা আরবি ভাষায়, আরবি ভাষার দৈনিক পত্রিকা পড়ো কোথায় পাবে গুগলে সার্চ দাও অ্যাভেলেবল, আরব বিশ্বের স্বনামধন্য সবগুলো পত্রিকায় এখন আর পাওয়া যায়, কেমন তো ওখান থেকে একটা বের করে অ্যাপস পাওয়া যাবে, সকল আরবি নিউজ পেপারে কি আছে অ্যাপস আছে, একটা অ্যাপস ডাউনলোড করে নাও সেখান থেকে আরবি পত্রিকাগুলো পড়ো, আরবি কথোপকথন শোনো, চর্চা করো একজনের সাথে, তুমি তোমার শিক্ষকের সাথে বন্ধু বান্ধবের সাথে যে যেখানে যখন যেখানে থাকো সবার সাথে আরবি ভাষা চর্চা করো, ওয়াল কাসাস আল আরবিয়া কিসাতুনের জামা কাসাস অর্থ হচ্ছে গল্প, ওয়াল কাসাস আল আরবিয়া আরবি গল্প পড়ো, কেমন এই যে কতগুলো পরামর্শ দিয়েছে এই পরামর্শগুলো যদি তুমি কি করতে পারো অনুসরণ করতে পারো মেনে চলতে পারো নিয়মিত চর্চা করো ইনশাআল্লাহ আশা করা যায় ইয়াউমান আনতা তাসতাতিউ আন তাতাকাল্লামা বিল্লুগা আল আরাবিয়া জাইয়াদান ইনশাআল্লাহ, একদিন তুমিও আরবি ভাষায় খুবই সুন্দর করে স্মার্টলি কি করতে পারবে কথা বলতে পারবে। এরপরে তোমার মরিয়ম বলছে নসিহাতুন সামিনা, শুকরান এটা আমি লেখার জায়গা পাইনি, নসিহাতুন সামিনা বলে খুব মূল্যবান উপদেশ, ধন্যবাদ জাজাকাল্লাহ আল্লাহ তোমাকে প্রতিদান এটার বদলা দান করুক, সাআত্তাবিউহা ইনশাআল্লাহ তাআলা যে আছে আমি অবশ্যই এগুলো কি করব মেনে চলবো। ফাতেমা ইদান সাতাতাআল্লামি আল আরাবিয়া জাইয়াদা, তো ফাতেমা নিশ্চয় দিয়ে বলছে যে ইদান তাহলে অর্থাৎ তুমি যদি আমার দেওয়া এই উপদেশগুলো যদি মেনে চলতে পারো সাতাতা আল্লামি আল আরবিয়া জাইয়াদা তুমি খুব ভালো করেই আরবি ভাষা কি করতে পারবে শিখে ফেলতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রতিও কি একই উপদেশ, তোমরা বেশি বেশি আরবি ভাষা শেখার কি করো, তোমার পত্রিকা পড়ো আরবি শুনো, তোমার আরবি শুনো একটা ভাষার যে চারটা দক্ষতা আছে কেমন মেহারাতুল ইস্তেমা মেহারাতুল কালাম মেহারাতুল কেরাআ মেহারাতুল কেতাবা এই যেগুলো আছে আরবি নিয়ে এগুলো প্রত্যেকটার উপর তুমি কি করো
চর্চা করো ইনশাআল্লাহ নারজু আন্নাকুম তাস্তাতিউনা আন তাতাকাল্লামু বিল লুগা আল আরাবিয়া আয়দান ইনশাআল্লাহ তাআলা মা আসসালামু ইলাল লাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ